Hey guys, good morning. Welcome back to my brand new vlog. So, I'm in Oshari Kajol. And today, I'm going to show you Malda College 2. Chota mota. Because today, I'm going to show you. So, Malda College is a big deal. And so, I'm going to show you. But, yeah, I'm going to show you my college. So, I'm going to আর এখন আমি আবার যাব কারণ আমার অফিসে কাজ আছে লাইব্রেরি থেকে ওই নিয়েছিলাম দুটো হ্যাঁ যাচ্ছি এই বছরের লাস্ট ব্লগ হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স এন্ড মেরি ক্রিসমাস এন্ড নিয়েছিলাম আছে নিয়েছিলাম মহাশিলা দেবী শ্রেষ্ঠ গল্প তো আমার গল্পগুলো সমস্ত পড়া হয়নি বাট আজকে যেহেতু টাইম হয়ে গেছে 15 দিন আজকে ফিরো দিতেই হবে না আর আজকে রিনুয়াল করানো যাবে তো দেখছি এই বইটা আমি এনেছিলাম ঠিক আছে কলেজ থেকে জাস্ট এনেছিলাম তো দেখে বই পাওয়া যাচ্ছিল না সব নিয়ে চলে গেছে সবাই মিলে আর আমি এটা নিয়েছিলাম অনেক কিছু খুঁজে গেছিলাম তাও আমি এটা কোনদিন নিয়েছিলাম না মালদা এখানটায় আমাদের এখানে একজন এসে এসেছিলেন দিনকে আমি গেছিলাম কলেজে ঠিক আছে বইগুলো আনতে আমরা জানতাম না আমি সকালবেলা কলেজে গেছি আর যেহেতু আমরা সকালে কলেজে তো গিয়ে আসছি গিয়ে চলে এসেছি তখন রাস্তায় একটু পুলিশ এসেছিল আর আমার মাথায় বললো কি চলে গেছে আমি বললাম ঠিক আছে তাহলে তো কোনো প্রবলেম নেই আমরা যেতেই পারি আরটা প্রায় গেছি রাস্তায় পুরো পুলিশে ভর্তি রাস্তা মানে ওই ডোরে দিয়েছে আর যেতে দেবে না তারপরে আরও একটা বান্ধবীর সাথে ওখানে রাস্তায় দেখা হয়েছিল অনেক দৌড়ে 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 কলেজে পৌঁছেছিলাম মেনলি ইতিহাসের বইটার জন্যই গেছিলাম বাট এটা পেয়েছি এটার মধ্যে এত বড় করে লেখা আছে আর আমার একদমই ইচ্ছা করেনি এটা আমার পড়তে এটা আমার আনাই বেকার তো তো যাই হোক আজকে এটা জমা দিতে হবে দেখি ভালো এখানকার প্রত্যেকটা মানে কেবল মানসিকের একজন অন্যতম স্বনামধন্য লেখিকা এই মহাশ্বেতা দেবী তো এনার এই বইটা এখানে সমস্ত শ্রেষ্ঠ গল্পগুলো আছে তো আমার সমস্ত পড়া হয়নি হয়তো 3 থেকে 4টা গল্প বাকি আছে একটা গল্পতে বাস্তবের এত বাস্তবে যে ঘটনাগুলো ঘটে যায় সেগুলো যে এত বাস্তবতা তুলে ধরা হয়েছে মহাশ্বেতা দেবী এত সুন্দর করে সব কিছু মানে প্রত্যেকটা গল্পতেই কিছু না কিছু বাস্তবের কিছু না কিছু ছবি রয়েছে কিছু না কিছু মানে এত চুর মানুষ হতে পারে সেগুলো আমি বইটা পড়েও অনেক কিছু শিখেছি বই পড়তে ভালো লাগে বাংলা বই বলো ইংরেজি বই অতটা পড়া হয় না বাট বাংলা সাহিত্যের সমস্ত লেখকের বইগুলো যেমন রবীন্দ্রনাথ মহাশ্বেতা দেবী এদের লেখাগুলো আমার প্রচন্ড ভালো লাগে তো সেই জন্যই আমার মেনলি যাওয়া লাইব্রেরিতে যে আমি বাংলা সাহিত্যের ভালো ভালো বইগুলো তুলে আনবো দিয়ে পড়বো বাড়িতে বসে বসে তো এটা কমপ্লিট হয়নি বাট দেখা যাচ্ছে রিনিউয়াল করা যায় কিনা এখানে যখন ফার্স্ট ক্লাসটায় বসেছিলাম তখন কি হয়েছিল জানো তখন এনে স্যার ক্লাস করাচ্ছিলেন আর কিছুজন না প্রায় এখানটায় আমি নাম লিখেছিলাম বেঞ্চের মধ্যে সো কিছুজন প্রায় মানে আধ ঘন্টারও পরে লেটে ক্লাসে ঢুকছিল তার জন্য স্যার একটু সবাইকে বলছিলেন তাড়াতাড়ি ঢুকতে না তো শুধু প্রেজেন্ট দেবেন না এরকম নিয়ে বলছিলেন তো তার জন্য আমার আর সাহস হয়নি যে স্যারের সামনে ভিডিওটা তোর উপর একটু ভয় লাগছিল তো এখানটা এই ক্লাসটা হলো তারপর আমি নেক্সট ক্লাসে গেলাম অন্য একটা ঘরে সো এই রুমটাতে আমার অনেকগুলো বান্ধবী আছে তো এই জন্য এই ক্লাসটা করতে আমার খুব ভালো লাগে আর আগের রুমটায় অতটা কেউ নেই সেরকম ক্লাসে ঢুকছিল রুমে আর এখানটায় আমরা বসেছিলাম এবার আমি ওকে বলছি ঠিক আছে যে আমার না আজকে ব্লগ বানাবার ইচ্ছা ছিল দেরি করে ঘুম থেকে উঠায় আমার ইচ্ছাটা কমপ্লিটলি পূরণ হয়নি কিন্তু আরও আরও বেশি মজা হয়েছিল সেদিনের ভিডিওটা আমি তুলেছি তো আমি সেটা শেয়ার করছি একটু পরে তো ওই আমাকে বলছিল যে একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা অবশ্য এটা এদিনই তো আমরা তারপর ডিসাইড হয়েছিল বাট কিছু একটা প্রবলেমের জন্য ওইও যায়নি পরে আর আমিও যাইনি এরপর আমি বাড়ি চলে এসেছিলাম আর তারপর হচ্ছে লাইব্রেরিতে আবার গিয়েছিলাম এই যে এটা হচ্ছে আমাদের মালদা কলেজের লাইব্রেরি সো এখান দিয়ে যেতে হয় তো লাইব্রেরির ভেতরে আমি ভিডিও করতে পারিনি হয়েছিল যে একটু হয়তো স্যারের পারমিশন নিয়ে নিলে বেস্ট হতো বাট আগের দিন স্যারকে দেখেছিলাম প্রচণ্ড স্ট্রিক্ট ছিল তার জন্য আমি একটু নার্ভাস ছিলাম এটা হচ্ছে পরের দিন এটা হচ্ছে সিঁড়ি এটা দিয়ে আমি আমার ক্লাসে উঠি চলো তাড়াতাড়ি ক্লাসে যাই রুমে আমার ব্যাগ রেখে আমি একটু বাইরে বেরিয়েছিলাম আমার রুমের বাইরে থেকে বাইরেটা এত সুন্দর দেখা যায় বারান্দা থেকে তো খুবই সুন্দর লাগে সকালবেলা সব কিছু শান্ত থাকে পুরো বারান্দাটা এখানে ভেতরে আমাদের রুম সবাই যাচ্ছে বসছে আমি
ক্লাসটা তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল। ম্যাম 5 মিনিট আগেই বেরিয়ে গিয়েছিলেন, তার জন্য 5 মিনিট আগে আমরা বেরিয়ে এখানটায় আরেকটা রুমের সামনে যে রুমে আমি ঢুকবো সেখানে দাঁড়িয়েছিলাম। মজার ব্যাপার হয়েছিল এখানে, তো এখানে আমার যে বান্ধবীটা মৌমিতা, ও হচ্ছে বলছে একজন আমাকে জিজ্ঞেস করছে আর কি শম্পা নাম, পরে আমি জানতে পারলাম হচ্ছে যে ভিডিও বানাচ্ছে যে কি সে, তো বলছে যে ভিডিও ভিডিও ভিডিও, তো বলছে আরেকজন ওকে জিজ্ঞেস করছিল যে হচ্ছে যে কিরে কবে ভিডিও বানাবে, তো ও তো কল্লা বদল বদল বলছিল একটু বাড়াচ্ছে তো আজকেই বাড়াচ্ছে আজকে দেবে, আমার না কাউকে এরকম সামনে সামনে বলে না যে হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বা আমার চ্যানেল আছে বা কিছু, তো বলছে তুই যদি কাউকে না বলিস তো কে কি হবে জান, কাউকে কে কি ভাববে, সেই জন্য আমার একটু কেমন লাগে। আম্পা আবার হচ্ছে আমার নামটা জিজ্ঞেস করে হয়তো সার্চ করেছিল বা কিছু, আমি তাকে বলছিলাম একটু ক্লাসের ভিডিও তুলবো তুই আমাকে একটু হেল্প কর, তো ও বলছে না তো এখানে আমি এখানে বসে আছি হাত নাড়াচ্ছি তুই যা কি ভিডিও, তো বললাম ঠিক আছে। তারপর এখানে ক্লাসের আমরা ভিডিও তুলেছিলাম, এরপরে যদি আমি কোনোদিন আরও একটা ভিডিও বানাই তো আমি অবশ্যই পুরো সুন্দরভাবে বানাবো। এটা হচ্ছে সেই পরে ক্লাসটা, এখানটায় সবাই বসেছিল, তো খুব কমজনই ছিল, এর থেকেও বেশি জন আসে। পরীক্ষা অনলাইনে হবে না অফলাইনে হবে তাই নিয়ে একটু আলোচনা চলছিল। এখানটা আমি আবার একটা নাম লিখেছিলাম আমার, আর এখানে মৌমিতা লিখেছিল আমাদের সবার নাম, সব বান্ধবীদের নাম দিয়ে ক্লাসটা হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে আসছিলাম। তো এখানটায় আমাদের কলেজের মাঠে, সুন্দর না মাঠটা, বিশাল বড়, খুবই সুন্দর। তবে কলেজের ভেতরে আরও সুন্দর সাজানো বাগান রয়েছে, এরপর দিন আমি সেটার ভিডিও তুলবো। ভিডিও এতটা পর্যন্ত ছিল কমপ্লিট। লাইব্রেরি থেকে আর কোন বই এনেছিলাম সেটাও, আর তোমরা কে কে আমার মতো বই ভালোবাসো কমেন্ট করবে।